অসাধারণ সেভ, ভালো শট ছিল অভিজিৎ দার। ভালো সুযোগ ছিল সুমন দার। দুবার বলছে, ওইটা বলছে দুবার। ভালো জায়গায় বল পেয়েছে। অফিসিয়ালরা রয়েছেন, রয়েছেন খেলোয়াড়েরা, অফিসিয়ালদের মহাশয় রয়েছেন, আমাদের কেএসডিএফের কর্তা ব্যক্তিরা রয়েছেন, শ্রী সঞ্জয় দত্ত, আমাদের কৃষ্ণনগর জোনাল ফোর্স। কলেজের মাঠটি রয়েছে, বিশেষ করে কৃষ্ণনগরকে রিকোয়েস্ট করবো ও আরো সবাইকে বলবো যাতে আমরা আবার সেই দিনটা ফিরে পাই, সকালে বিকালে মাঠে বললে ছুটাছুটি, বাচ্চাদের স্কুল থেকে আসার আগে বই ফেলে বল নিয়ে ছুটাছুটি, সেটা আবার খেলা শুরু হয়ে গেল। ধন্যবাদ অভিনন্দন পৌর প্রশাসক নরেন দাস মহাশয়কে। খেলা ইতিমধ্যে শুরু হয়েছে, মাইক্রোফোন আমরা বন্ধ রাখছি। পিঙ্ক কালার জার্সিতে খেলছে কৃষ্ণনগর নবোদয় এবং লাল জার্সিতে খেলছে ঘূর্ণি। মাঠের ভিতরে কোনো দর্শক বুঝবেন না, আপনাদের অনুরোধ করা হচ্ছে কেএসডিসির পক্ষ থেকে, এবং যে সমস্ত দর্শক মাঠে উপস্থিত খেলা দেখছেন আপনারা অতি অবশ্যই মাস্ক পরবেন। যদি কোনো দর্শকের মাস্ক না থাকে আমাদের টেন্টে এসে আপনারা মাস্ক সংগ্রহ করবেন। যদি কোনো দর্শকের মাস্ক না থাকে আপনারা অবশ্যই আমাদের টেন্টে এসে মাস্ক সংগ্রহ করবেন, খেলা দেখবেন, আনন্দ করবেন, কিন্তু অতি অবশ্যই মাস্ক পরবেন। ড্যানিয়েল বিদেমি খেলছে, যে মাস্ক পরেই মাঠে নেমেছে। করোনার সময় সব মাঠেই বিদেমি মাস্ক পরেই নামে। লক্ষ্যভ্রষ্ট শট। পিঙ্ক কালারের জার্সিতে আপনাদের এবং
মাঠের বাঁদিক থেকে ডান দিকে আক্রমণ করছে ঘূর্ণি তরুণ সংঘ লাল জার্সিতে, এবং মাঠের ডান দিক থেকে বাঁদিকে আক্রমণ শোনাচ্ছে পিঙ্ক জার্সিতে ক্লাব নবোদয়। অনেক অ্যাওয়ে হয়ে গেল, শেষমেশ ক্লিয়ার করে দিল ডিজার। ভালো প্রচেষ্টা ছিল কিন্তু লক্ষ্য ভ্রষ্ট। অসাধারণ সেভ, ভালো শট ছিল অভিজিৎ দার। বাসের উপরে যারা বসে রয়েছেন পাঁচ নম্বরটা হেভি চলছে, ভালো সবাই দিদির দিকে তাকিয়ে আছে। ভালো সুযোগ ছিল সুমনদার, এটা গোল করা উচিত ছিল সুমনদার, ভালো বল পেয়েছিল মিস। বাহ বাহ,
পাশে খেলা হচ্ছে, এই আমাদের সাইডে খেলা হচ্ছে আজকে, এই বল খেলেছে গাজি প্লেয়ার খেলে দুবার বলছে, বলছে দুবার আছে, দারুণ পরিবেশ, দুজনেই পরে না কিন্তু ভালো জায়গায় বল পেয়েছে, ভালো জায়গায় বল পেয়েছিল বিদেমি, সহজ সুযোগ হারালো, বাইরে যে বলটি গেছে সে বলটি আনবেন, এনার্জি ড্রিঙ্ক দেবার পাঁচ হ্যালো হ্যাঁ লিওন রেখেছিল, ভালো টাচ খেলছে, টাচ খেলছে প্রথমার্ধের খেলা প্রায় শেষ লগ্ন, অতিরিক্ত সময়ের খেলা চলছে, রেফারি সুরক্ষার্থে খেলা পরিচালনা করছে, হাফে খেলে হাফে খেলে নোট নিয়ে দেখে হাফে খেলা গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হলো।